মনিশ, তুই আমার কেন এত বড় সর্বনাশটা করলি বলতো? আরে এদিকে তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে, কি বলছিস শুনতে পাচ্ছ না? প্রতিমা আসছে। তোরই প্রতিমা আসছে, প্রতিমা আসছে তো আমি কি করবো? তোর পর হ্যাঁ আমি ফোন করেছিলাম। ও মনিশ, এ তুই আমায় কি শোনালি রে? কি হবে বর্দা, প্রতিমা আসছে। কই গো, কই গেলে তুমি? কি হলো ঠাকুরপো ভাই, কি এমন বলেছো যে ব্যাগের মতো মুখ থুপড়ে পড়ে আছে? আমি আমি আরে আমি বলছিলাম যে ওই যে বললাম না সিনেমা যাওয়ার কথা, গিফট কেনার কথা বললাম না? তাই না বলছে কি তুই কেন বললি বৌদির সামনে? ওই দেখো না টাকা গুনছে। তাই বলে টাকা গুনছে, দেখো জবরদস্ত খাওয়া হবে, যাই মায়ের কাছে যাই। আমার এত কষ্ট করে জমানো টাকাগুলো নিয়ে চলে গেলে যাওয়া এতদিন ধরে সামলানোর চেষ্টা হচ্ছিল, এদিকে তো আরেক বিপদ। কি সামলাবার চেষ্টা হচ্ছে? নারী বাহিনীকে। ও তো বিপদটা আবার ঘটালো কে? তোমার মা নিশ্চয়ই? প্রতিমা, প্রতিমা আসছে আজকে এই বাড়িতে। বাবা কে আসছে রে? প্রতিমা? বাহ খুব ভালো খবর, খুব ভালো খবর, আমি খুব খুশি হয়েছি প্রতিমা আসছে। প্রতিমার সামনেই তাহলে বিয়ের কথাবার্তা সব পাকা হয়ে যাবে, কোনো চিন্তা নেই। যতই হোক প্রতিমার পাড়াতুতো বোন, পাড়াতুতো বোনের বিয়ের ব্যাপারে পাড়াতুতো দিদি থাকবে না, তাই কখনো হয়। খুব ভালো হয়েছে, বেশ হয়েছে। হ্যাঁ কী হয়েছে তোমার? কিছু হয়নি তো। চুলগুলো এরকম উস্কো খুস্কো কেন, কি হয়েছে? তার জন্য তো তুই দায়ী। আমি? হ্যাঁ তুই দায়ী। কি করেছি? তুই কি করলি বল? কেস জিতেছি, ম্যারেজ অ্যানিভার্সারি, যাতা সব বলে সব 12টা বাজিয়ে দিলি তুই একবারে আমাকে। না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বেশ করেছিস, ভালো করেছিস। আমি বুঝতে পেরেছি প্রতিমা আসছে বলে তোর খুব আনন্দ হয়েছে, এক্সাইটমেন্টে তুই এসব বলে ফেলেছিস, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। কি ব্যাপার, তুমি হঠাৎ আমাকে খুব ভালো করেছিস ভালো করেছিস বলছো, মাথায় তো কিছু ঢুকছে না আমার। আমারও না। হ্যাঁ এটা সিম্পল সিম্পল, আমি বুঝিয়ে বলছি। মনীষ ব্যবস্থা করেছে যে আজ সন্ধেবেলা যাতে এবাড়ির নারী বাহিনীকে নিয়ে আমি বাড়ির বাইরে থাকি, আর সেই ফাঁকে প্রতিমা আসবে, কি তাই তো? আরে বাবা প্রতিমা তো থাকতে আসছে না, কি আছে কি? না ব্যাস হয়ে গেল, নারী বাহিনী আউট, প্রতিমা ইন। এরপর প্রতিমা আউট, নারী বাহিনী ইন, মিঠে গেলো।